নারায়ণগঞ্জে আটক করা হয়েছে আন্তঃজেলা ডাকাত চক্রের 6 সদস্যকে। এই সময় জিম্মি একজনকে উদ্ধার করা হয়। দুপুরের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাও মরহুম জানান, বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছিল। এ সময় একটি প্রাইভেট কার অতিক্রমকালে চিৎকার শুনতে পায় পুলিশ। গাড়িটি থামানো হলে পালানোর চেষ্টা করে 6 আরোহী। পরে তাদের আটক করে তল্লাশি করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তিকে জিম্মি করে 90,000 টাকা আত্মসাৎসহ ডাকাতির কথা স্বীকার করে তারা। প্রাইভেট কারের সহযোগিতা গাড়ি থামায়, থামানোর পরে দরজা খুলতে বলে, দরজা খুলে না, দরজা না খুলে পুলিশ আরও সন্দেহ বেড়ে যায়। পরবর্তী তখন হচ্ছে আওয়াজ শোনা যায় যে বাইরে ভিতর থেকে একজন লোক বলছে আমাকে বাঁচান। ডিবি পুলিশ পরিচয় চিন্তা করছিল, তাদের যে ব্যবহৃত হচ্ছে ডিবির কোটি, ওয়্যারলেস সেট, তারপরে যে পুলিশ যেগুলো ব্যবহার করে রাত্রেবেলা সিগন্যাল লাইট, আমাদের হচ্ছে তারপর হচ্ছে হাত করা, সবই আমরা হচ্ছে উদ্ধারপূর্বক জব্দ করেছি।